12 প্রিমিয়াম এই সরি আবারো 2012 এর এক জিও ফিল্ডার 2012 ইনশাআল্লাহ আমাদের হিসাবে কোনো কাজ নাই যদি কোনো কাজ কাম থাকে আমরা সেটা করে দেব ইনশাআল্লাহ বলেন কত নিশান সানি মডেল কত এটা হচ্ছে মডেল 2005 এর মডেল 5 এর মডেল তেল গাড়ি শুধু তেল only octane drive এটা আসমিন পাচ্ছে আমরা 750000 আজকের জন্য 720000 হাত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজনেস 99 এর আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে কিন্তু থাকবে প্রাইভেট এক্সিও এলিয়ন প্রিমিয়ো কি চাচ্ছেন চলে আসতে হবে এসএ কার সেন্টার লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে খিলগাঁও মডেল কলেজের বিপরীত পাশে আমি আবার বলে দিচ্ছি খিলগাঁও মডেল কলেজের বিপরীত পাশে আসলে প্রচুর গাড়ি পাবেন আমরা কিন্তু আজকে দেখাবো প্রাইভেট অর্থাৎ এছাড়াও যারা হাইক চাচ্ছেন নোয়া চাচ্ছেন স্ক্রিনে আমার যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আরেকটা রিকোয়েস্ট লাস্ট করে আমি তোমাদের কাছে আমি বিদায় নিব সবাই অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব কথা বলাচ্ছি না তাহলে চলো শুরু করি আজকে তো বন্ধুরা এসএ কার সেন্টার আর আমার সাথে তো আছে বরাবর মতো মালা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ প্রচুর গাড়ি শুরু বাইরে ভিতরে প্রচুর গাড়ি দেখতেছি অবশ্যই অবশ্যই আচ্ছা প্রিমিও আছে এক্সিও আছে নাকি এক্সিও আছে আর কি আছে একজন ফিল্ডার আছে আচ্ছা বাজেট কেমন হবে বাজেট ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে যে কারণ যত ঈদের ধামাকা ঈদ যত সামনে অবশ্যই জি আচ্ছা আমরা প্রথম আজকে কি দিয়ে শুরু করব ভাই প্রথমে শুরু করতে আছি প্রিমিয়াম দিয়ে প্রিমিয়াম জি অনলি অক্টেন লেভেল জি অনলি অক্টেন ড্রাইভ মডেল কত ভাই 17 মডেল এবং 2018 রেজিস্ট্রেশন 17 মডেল 18 তারিখ রেজিস্ট্রেশন অনলি রেড কালারের গাড়ি একদম ফ্রেশ ফ্রেশ একদম নতুন বলা চলে আচ্ছা মানে গাড়ি দেখলে কে বুঝবে না যে এটা ইউজ করা হয়েছে আচ্ছা ওকে যারা একটু ফ্রেশ গাড়ি চাচ্ছিলেন প্রিমিয়াম চাচ্ছিলেন আপনারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে অনলি অক্টেন ড্রাইভের একটা প্রিমিয়াম অবশ্যই ফ্রেশ থাকে তেলের গাড়িগুলো অবশ্যই আপনারা জানেন আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এটা হচ্ছে 17 মডেল তাই না ভাইয়া জি 2017 মডেল 17 মডেল 19 কত রেজিস্ট্রেশন 2018 রেজিস্ট্রেশন 18 রেজিস্ট্রেশন অসাধারণ একটা গাড়ি চাকালের ইন দেখলে মনে হয় নতুন যাই হোক কত যাচ্ছেন মানে আসিন পা যাচ্ছে 35 50 না আচ্ছা আজকের জন্য 35 আজকের জন্য 35 আচ্ছা এরপর এই পাশে একটা একটা গাড়ি দেখতে এটা হচ্ছে নিশান সানি মডেল কত এটা হচ্ছে মডেল 2005 এর মডেল 5 এর মডেল 5 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন এটা তেলের গাড়ি এটা অনলি তেলের অনলি অক্টেন নিশান সানি আচ্ছা 5 এর মডেল 5 এর মডেল 5 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন ₹7,50,000 আজকের জন্য ₹7,20,000 আচ্ছা এছাড়াও কিন্তু শোরুমের ভিতরে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটা বুঝতেই পারতেছেন কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে থাকতে হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকে এরপর থাকছে কি ভাই আমাদের থাকছে 2017 প্রিমিয়াম এটা হোয়াইট পাল কালার হোয়াইট পাল 17 2017 মডেল সেন্সর আছে পার্কিং সেন্সর আইডল স্টপ সিট পাওয়ার পুশ স্টার জি পাল কালার হোয়াইট পাল কালার মডেল কত বলেন মানে ভাই 2017 মডেল 17 মডেল এবং 2022 এর রেজিস্ট্রেশন 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন জি 17 মডেল 22 এর রেজিস্ট্রেশন সামনে পিছনে গ্লাস লাইট সবকিছু অরিজিনাল মানে ভাই 2000 অরিজিনাল এটা কত দিছেন দাম মানে ভাই এটা চাচ্ছি 36,20 এরপর এটা হচ্ছে টয়োটা স্প্লেন্ডার এটা 99 এর মডেল 99 এর মডেল 2004 এর রেজিস্ট্রেশন 2004 এর রেজিস্ট্রেশন 2004 এর রেজিস্ট্রেশন 2004 এর রেজিস্ট্রেশন 99 এর মডেল জি পেপার ফুল আপডেট সিসি কত ভাই এটা সিসি 1500 টিভি সাউন্ড সিস্টেম ভালো এ টু জেড ওকে আছে ভাইয়া এখনো আগে পিছনে গ্লাস অরিজিনাল গ্যাস করা আছে ভাই এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে জি সিএনজি করা আছে আচ্ছা এটা কত চাচ্ছেন এটা আসিন প্রাইস যাচ্ছে আমরা 7 লক্ষ আজকের জন্য 650 আজকের জন্য 650 ওকে আচ্ছা এরপর কি থাকছে ভাইয়া এরপর থাকছে টয়োটা 110 মডেল কত এটা মডেল হচ্ছে 99 জি পেপার থাকবে পেপার ফুল আপডেট 2003 এর রেজিস্ট্রেশন 3 এর রেজিস্ট্রেশন জি সিএনজি করা আছে মানে ভাই এটা এলপিজি না তো দেখে বল তুই বামুয়া অনলি অক্টেন হ্যাঁ অনলি অক্টেন কত যাচ্ছে এটা কোন বলে এটা আসিন প্রাইস যাচ্ছে আমরা 7,20,000 আজকের জন্য 7 আজকের জন্য 7 7 আচ্ছা 7 ওকে এরপর এটা হচ্ছে 2000 এই এটা একটা এক্সিও ফিল্ডার মডেল কত এক্সিও ফিল্ডার এটা 2013 মডেল 13 মডেল জি
মাংস রাখতে পারবেন কি করুন ভাই কুরবানি আছে তাহলে তো গাড়ি দরকার অবশ্যই এই যে সিএনজি লাগা আছে সিএনজি 6 লিটার সিএনজি আচ্ছা এর মডেল কত বললেন ভাই এটা 2013 মডেল 2017 রেজিস্ট্রেশন কত দিবেন দাম আজকে এটা আজকে প্রাইস আছে আমরা 17,30,000 আচ্ছা জন্য 17 17 আচ্ছা 17 এরপর এরপর 2012 এর একজো ফিল্ডার 12 এর একজো ফিল্ডার একজো ফিল্ডার 17 তে রেজিস্ট্রেশন এটা 17 তে রেজিস্ট্রেশন ব্ল্যাক ব্ল্যাক কালার এটা কি তেলে এটা তেলের গাড়ি শুধু তেল অনলি অকটেন ড্রাইভ অনলি অকটেন ড্রাইভ সাউন্ড সিস্টেম এসে ভালো না একদম ফ্রেশ আছে ভাইয়া ওকে এটা মডেল কত বললেন ভাই এটা 2012 মডেল 2017 রেজিস্ট্রেশন 17 কত রেজিস্ট্রেশন এটা আসিং প্রাইস যাচ্ছে আমরা 17,30,000 সরি 17 এটা আসিং প্রাইস যাচ্ছে আমরা 16,50 16,50 আচ্ছা দাম কমাবেন এটা তো ভালো আজকের জন্য আজকের জন্য 16,20 না 16 করে আর যাচ্ছে না 16,20 হ্যাঁ 16,20 16,20 আচ্ছা এটা প্রিমিয়াম এই সরি আবারও 2012 এর এক জিও ফিল্ডার একজিও ফিল্ডার একজিও ফিল্ডার 2012 12 এর মডেল এবং 2017 এর রেজিস্ট্রেশন 17 তে দিয়ে সিলভার কালার 32 সিরিয়াল প্রোটেকশন লাইট সামনে গ্লাস এ টু জেড অরিজিনাল হোয়াট এ টু জেড আছে অরিজিনাল এটা কি তেল গ্যাস কমপ্লিট মানে জি তেল গ্যাস কমপ্লিট একদম তেল গ্যাস কমপ্লিট সাউন্ড সিস্টেম এসে ভালো এটা এলপিজি ইনস্টল করা আছে 60 লিটার এলপিজি করা আছে না জি আর এলপিজি করা থাকলে তার ভালো চাকা লরিং একদম ফ্রেশ ভাই এলপিজি করা আছে 60 লিটার আচ্ছা এটা মডেল কত বললেন ভাই এটা 2012 মডেল 2017 রেজিস্ট্রেশন 17 তে কাজ আছে গাড়িতে কোনো কাজ আছে ভাই ইনশাআল্লাহ আমাদের হিসাবে কোনো কাজ নাই যদি কোনো কাজ কাম থাকে আমরা সেটা করে দেব ইনশাআল্লাহ বলেন কত এটা আজকে প্রাইস আছে আমরা 16,50 আজকের জন্য 16,20 আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এরপর কি থাকবে ভাই এটা থাকছে এক জিও বড় এক জিও 2012 মডেল 12 মডেল আর 28 সিরিয়াল না জি 12 মডেল সামনে আছে গ্লাস অরিজিনাল তাই না সামনে বসনে যা আছে অরিজিনাল ওকে ভিতরে ইন্টারিয়র একেবারে ফ্রেশ টিভি সাউন্ড সিস্টেম ওকে আছে তার একজি খুঁজতেছে একটু ফ্রেশ এই গাড়িটা দেখতে পারেন আচ্ছা মডেল কত বললেন ভাই এটা 2012 মডেল 2018 রেজিস্ট্রেশন 18 তারিখ রেজিস্ট্রেশন আর এক সিরিয়াল একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই হ্যাঁ ভাই কি অবস্থা চাকাগুলো একদম ফ্রেশ ভাই 6 মাস চালা ধরবে পেপার ফুল আপডেট 1 বছর 2 বছর কত চাচ্ছেন বলেন এটা আসিং প্রাইস আছে 16,50 আজকের জন্য 16,30 16,30 আচ্ছা এরপর এরপর থাকছে 2012 প্রিমিয়াম 12 2012 আচ্ছা হোয়াইট পাল কালার এটা এই রেশন হচ্ছে 2016 তে 16 তে 20 সিরিয়াল 20 সিরিয়াল আচ্ছা এটা কন্ডিশন কেমন মানে ভাই এটা কন্ডিশনটা ভাই একদম ফ্রেশ আছে কাজ আছে কোনো কাজ নাই শুধু বাম্পারটা টাচ আপ করা হয়েছে এবং স্টিল বাম্পার ইনস্টল করা আছে ভিতরে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে ওকে আছে সবটা এ টু জেড ওকে ভাই এই তেল গ্যাস ওকে না শুধু তেলে ভাই শুধু অকটেন ড্রাইভ অনলি অকটেন অনলি অকটেন অনলি অকটেন আচ্ছা সামনে পিছনে গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল আচ্ছা এটা মডেল কত বলে 12 এটা 2012 মডেল আচ্ছা কত চাচ্ছেন এটা ভাই এটা আসিং প্রাইস চাচ্ছি 25 লক্ষ আজকের জন্য 24,50 24,50 আচ্ছা ঠিক আছে এরপর কি থাকবে ভাই এরপর তো সি চারটা আছে সি চার আর ওই ফিল্ডার এই দাও আছে এটা দিছেন তো সি চার কো ওটা বাকি আছে আর সামনে সামনে সিরিয়াল ওই হ্যাঁ গোল্ডেন বেস কালারটা না না গোল্ডেন বেস দেওয়া হয়েছে হ্যাঁ গোল্ডেন বেস দেওয়া হয়েছে আচ্ছা এরপর থাকছে এরপর থাকছে টয়োটা সিএচআর সিএচআর 2017 মডেল 17 মডেল এবং 2022 এর রেজিস্ট্রেশন 22 এর রেজিস্ট্রেশন পেপার আপডেট পেপার ফুল আপডেট এটা অকটেন টার্বো ইঞ্জিন অকটেন অনলি অকটেন টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন মানে কি হয় ভাই টার্বো ইঞ্জিনের শক্তিটা ভাই হর্স পাওয়ার বেশি শক্তিটা একটু বেশি থাকে হ্যাঁ জি ওকে শুধু তেলে জি অনলি অকটেন সিএইচআর ওকে সিএইচআর আজকের জন্য 33,50 খুব রেয়ার কিন্তু আমরা লাইভে দেখাতে পারি নাই একটু দেখাই দিতেছি ভিডিওতে
ওকে এটা দাম দিলাম কত ভাই 33-50 আজকের জন্য আজকের জন্য আচ্ছা এরপর আমরা আমার প্রিমিয়াম দেখাবো হ্যাঁ গোল্ডেন কালার সামনে প্রিমিয়াম আছে আমরা সেই গাড়িটা একটু দেখাবো একটু লাইভে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওতে আছেন আর অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক শেয়ার দিতে হবে এটা হচ্ছে 2003 এর প্রিমিয়াম আচ্ছা এফ প্রিমিয়াম এটা 2006 এর রেজিস্ট্রেশন পেপার আপডেট পেপার ফুল আপডেট পেপার ফুল আপডেট 19 সিলিয়ার গাড়ি গোল্ডেন কালার গোল্ডেন কালার ভিতর বিস্কিট কালকেস কমপ্লিট স্টেশন কমপ্লিট সাউন্ড সিস্টেম এসি কি ও টু জেড ওকে আছে ভাইয়া লাইট অরিজিনাল যে অরিজিনাল লাইট ভাইয়া আগে পিছনে যা আছে লাইট অরিজিনাল এটা 6 লিটার সিএনজি ইনস্টল করা আছে এটা মডেল কত বলে ভাই এটা মডেল 2003 এর মডেল এবং 2006 এর রেজিস্ট্রেশন আচ্ছা কি করবেন কোন আজকে আজকের জন্য আমনি আপনাদের আস্কিং প্রাইস হচ্ছে 13,70,000 আজকের জন্য 13,50 আর 13,40 ওকে আর মেইন আকর্ষণ হচ্ছে এটা মেইন আকর্ষণ বলতে আনরেজিস্টার্ড আচ্ছা যারা নতুন গাড়ি খুঁজতেছেন নতুন গাড়ি এটা সারা যদি কেউ চায় দিতে পারবেন না ভাই অবশ্যই অবশ্যই দিতে পারবো আচ্ছা যারা রিকন্ডিশন গাড়িগুলো খুঁজেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু ইউজ কারের পাশাপাশি রিকন্ডিশন গাড়িগুলো কিন্তু ভাইদের কাছে পেয়ে যাবেন জি অবশ্যই আজকে আমরা যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে হাইব্রিড এটা হাইব্রিড টয়োটা এক্সজিও এক্সজিও ফিল্ডার হাইব্রিড টয়োটা এক্সজিও ফিল্ডার হাইব্রিড আচ্ছা মডেল কত ভাইয়া এটা 2014 মডেল রেজিস্ট্রেশন তো হয়নি এটা বলা হয় কি না আনরেজিস্টার্ড এবং বাংলাদেশে চলেও নাই জাস্ট জাপান থেকে যেভাবে আসছে সেভাবে আছে এখন জি যেটা আমরা নতুন বাড়ি কন্ডিশন নামে পরিচয় পরিচিতি জি পেয়ে থাকে এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা কম যার কারণে ব্যাকগ্রাউন্ডটা দেখাতে পারছি না আমরা খুলে দেখাতে পারছি না সিলভার কালার জি সিলভার কালার এটা কি বস্তু বলেন এটা আসিং প্রাইস আছে আমরা 18,30,000 18 আচ্ছা এরপর কি থাকছে এরপর থাকছে নিশান এক্সটেল নিশান এক্সটেল মডেল ভাইয়া এটা 2013 মডেল 13 মডেল 2013 মডেল 2018 রেজিস্ট্রেশন কি অবস্থা গাড়ির কন্ডিশন কেমন গাড়ির কন্ডিশন ভাইয়া একদম লাইক নিউ লাইক নিউ জি আচ্ছা দেখলে মনে হবে যে রিকন্ডিশন তাই না জি ওকে যাই এখন পর্যন্ত ভাইয়া হেডলাইট গ্রিল বাম্পার গ্লাস যা আছে এ টু জেড অরিজিনাল বাহ সামনে একটু সামনে গ্লাস এ টু জেড অরিজিনাল ওকে ভিতরে ইন্টারিয়র কেমন একটু দেখান মানে ভাই অবশ্যই সাউন্ড সিস্টেম এসি কি অবস্থা মানে ভাই সাউন্ড সিস্টেম এসি অলোকে এ টু জেড অলোকে ভাইয়া আবার কি আছে ভাই সাউন্ড আরে ভাই বলেন না দি আপনি ভুলে গেছেন আমি তো সাউন্ড হঠাৎ করে দেখে ফেললাম জি আচ্ছা সানরুফ আছে অসাধারণ গাড়ি এক কথা বলবো অসাধারণ একটা গাড়ি যারা চাচ্ছেন এটা ফুল অর্ডার ভাই নিশান এক্সট্রাস্টেল তারা কিন্তু স্ক্রিন আমার দ্রুত যোগাযোগ করতে হবে ফ্রেশ একেবারে ফ্রেশ একদম ফ্রেশ প্রচুর স্পেস দিবা না ভাই কি সিট পছন্দ করবে নাকি চাইলে আপনি 7 সিট বানাতে পারবেন সমস্যা নেই যারা 7 সিট বানাতে চান এটা সম্ভব অবশ্যই ওকে এটা মডেল আর পাবো দিবেন মানে ভাই মডেল আছে 2013 মডেল 2018 রেজিস্ট্রেশন পেপার ফুল অর্ডার গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি কত চাচ্ছেন ভাই এটা এটা আসিং প্রাইস চাচ্ছি আমরা 25 লক্ষ 25 25 আচ্ছা আজকের জন্য আপনার 24-50 ঠিক আছে ওকে থ্যাংক ইউ ঠিকানাটা বলে দেন ভাই ঠিকানাটা হচ্ছে আমাদের 1414/A খিলগা এসএ কার সেন্টার সরি এটা হচ্ছে খিলগা মডেল কলেজের অপোজিট খিলগা তালতলার পাশে আচ্ছা খিলগা মডেল কলেজের অপোজিট এসএ কার সেন্টার ওকে ঠিক আছে ভাই ভালো থাকবেন অবশ্যই আসসালামু আলাইকুম